হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেব অভিনীত ছবি যেটা দু হাজার চব্বিশে দুর্গাপুজোর সময় আসবে যেটার নাম হচ্ছে টেক্কা তো এই ছবিতে গল্পের লাইনের মধ্যে আমাদের দেশের কিছু সাধারণ মানুষের সমস্যার কথা বলা হবে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখে আসি যেরকম ধরো জওয়ানে বা শিবাজিদা বস বা নায়ক এরকম ছবিতে বলা হয়েছে ঠিক সেরকম কিছু স্টেটমেন্ট এই ছবিতেও থাকতে চলেছে এবার দেখার ছবিতে দেবের যে লুকটা সেটা দেখে তো খুব ছাপোসা একজন মানুষ যে রোজ খেটে খায় তার একটা লুক মনে হচ্ছে তো সেরকম মানুষের প্রবলেমের কথা যদি এই ছবিতে থাকে আমার মনে হয় খুব ভালো একটা স্টেপ হবে আমি টেক্কার জন্য খুব এক্সাইটেড খাদানের জন্য এক্সাইটেড তো দেখার সেটা কীরকমভাবে আসে আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো রাহুল মুখার্জির ছবি যে ছবিটা এসবিএফ প্রডিউস করছে সেই ছবিটা নিয়ে দেখুন জলঘোলা হয়েই যাচ্ছে এবং এই ছবিটা আজকে সকাল থেকে ফ্লোরে যাওয়ার কথা শুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা কিন্তু টেকনিশিয়ানদের কাছে একটা মেসেজ প্রত্যেকের কাছে পৌঁছে যায় যে রাহুল মুখার্জি যদি ছবির পরিচালক হয় তাহলে তারা কাজ করবে না এবং অ্যাক্টার অ্যাক্ট্রেস কলাকুশলী পরিচালক সবাই আসলেও সেখানে কিন্তু কোনোভাবে টেকনিশিয়ানরা আসে না আজকে শুটে। সেখানে অ্যাক্টার অ্যাক্ট্রেস এসে বসে থাকে কিন্তু টেকনিশিয়ানরা আসে না ফলে সেখানে আজকে সমস্ত ইন্ডাস্ট্রির পরিচালকেরা একত্রিত হয়েছে এবং তারা এসে এর অ্যাগেঞস্টে স্টেটমেন্ট দিয়েছে এবার দেখার এই বিষয়টা সমাধান হয় কি না তার কারণ রাহুল মুখার্জির ওপরে যে অ্যালিগেশনসগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সব তুলে নেওয়া হয়েছে যে পরিচালনা করতে পারবে তাহলে যখন এরকম স্টেটমেন্ট দেওয়া হলো ভার্ডিক দেওয়া হলো তারপরেও এই বিষয়ে কেন এটা নিয়েই প্রশ্ন উঠছে দেখার এটা কোন জায়গায় গিয়ে থামে সমস্ত ইন্ডাস্ট্রির পরিচালকেরা একত্রিত হয়েছে তারা এই নিয়ে বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে দেখার এই কাজটা আলটিমেটলি কবে ফ্লোরে যায় আমরা যদি পরবর্তী আপডেটসে আসি তো জলি এল এল থ্রি এই ছবিটা দু হাজার পঁচিশের অন্যতম বড় রিলিজ হবে এবং এই ছবির সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ হয়েছে তো এই ছবির রিলিজ ডেট হচ্ছে দশই এপ্রিল দু তো এই ছবিটা পাঁচ দিনের বড় উইকেন্ড পাবে দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে তবে এই ছবিটার সাথে আরও একটা ছবির ক্ল্যাশ হতে পারে সেটা হচ্ছে প্রভাস অভিনীত রাজা সাহাব যেটা প্রভাসের লাইন আপে সব থেকে ছোটো ছবি বাজেট ওয়াইজ ডিরেক্টর ওয়াইজ ছবিটা যেরকমভাবে আসবে সেই পরিচালক খুব একটা ভালো পরিচালকও নয় এবার দেখার সেই ছবিটা কেমন হয় ভালো হয়েও যেতে পারে এবার রাজা সাহাবের অ্যানাউন্সমেন্ট আসতে পারে পনেরোই আগস্টের মধ্যে দেখার রাজা সাহাব ভার্সেস জলি এল এল বক্স অফিসে আসলে কোন ছবি ওয়ার্ক করে তবে জল এল এল ফ্যান মানে অনেক ওয়াইডার ফ্যান অক্ষয় কুমারের বাদবাকি ছবি যাই অবস্থা হোক জল এল এল কিন্তু চলবে এবং ছবিটা ভালোও হবে তার কারণ ছবির পরিচালক খুব ভালো আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো টক্সিক ছবিটা যেরকম প্ল্যান করা হচ্ছিল সেই ওয়াইজ এগোবে না এই ছবিটা একটা বড় প্রজেক্ট এই ছবিটা গীতু মোহন দাসের ড্রিম প্রজেক্ট ছবিটা অনেক দিন ধরে শ্যুট হবে ছবিটা নিয়ে প্রচুর তারা রিসার্চ করেছে ছবিটা আর্টের কাজ অনেক দিন ধরে হয়েছে প্রি প্রোডাকশান অনেক সময় ধরে হয়েছে তো এই ছবিটা আগে এই দশই এপ্রিলই কিন্তু রিলিজ করার প্ল্যান তারা করেছিল ইনিশিয়ালি কিন্তু এখন ছবিটা সেই টাইমে আসতে পারবে না তার কারণ ছবিটার শ্যুটিংয়ে কমপ্লিট হবে না সেই সময় তো এই ছবিটা টক্সিক ছবিটা পোস্টপোন হবে একটা লম্বা সময়ের জন্য কিন্তু ছবিটার কিন্তু কাজ কোনোভাবে বন্ধ হচ্ছে না ছবিটার শুটিংয়ের জন্য আরও বেশি ডেট তারা অ্যালট করলো বর্তমানে তো এই ছবিটা পিছাচ্ছে দেখার ছবির নতুন রিলিজ ডেট কোন সময় হয় জুনিয়র এন ভার্সেস শেফলি খান ইন দেবারা দেওয়ারা ছবিটা নিয়ে হাইপ কিন্তু মারাত্মক রকম রয়েছে এবার সেই ছবিতে আরও একজন অ্যান্টাগনিস্ট ছবিতে অলরেডি স্যাফলি খান ভিলেন এবং তাকে দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড তবে এখন লর্ড ববি তার ক্রেজ অন্য লেভেলেই ওই জামাল কুদুর নেচে একটা মানুষ এরকম ফেম পেয়ে গেছে যাই হোক তো দেবরা এই ছবিতে একটা ছোট্ট পোর্শানে থাকবে আমাদের লর্ড ববি এবং তার এই যে পোর্শনটা এটা কিল ফ্যাঙ্গার হিসেবে ব্যবহার করা হবে পার্ট টু এর জন্য দেবরা ছবিটাও পার্ট টু প্ল্যান করা হয়েছে তো আমরা পার্ট টুয়ে মেজারলি দেখতে পাবো ববি দেওয়ালকে এবং পার্ট ওয়ানে তার একটু ছোট্ট পোর্শন থাকবে যেটা বড় করে ক্লিফাঙ্গার হিসাবে কাজ করবে দেখার এই ছবিতে লর্ড ববি স্যাফলি খান এবং জুনিয়র এন তিনজন কীরকমভাবে অ্যাকশান করে একে অপরের সাথে তাদের ফেস অফ কেমন হয় সিটাডেল হানিবানি মানে ভরুণ ধন সামান্থা এই দুজনকে এই সিটাডেল ইউনিভার্সে নিয়ে আসছে রাজ্যান ডিকে যেটার অ্যানাউন্সমেন্ট হবে কবে ফার্স্ট আগস্ট আমি এই শোটার জন্য ভীষণ এক্সাইটেড দেখার এই শোটা হয় কেমন কান্তারা টু যে ছবিটার একটা বড় করে অ্যানাউন্সমেন্ট হলো সেই ছবিটার রিলিজ ডেট কবে হতে পারে এই ছবিটার আউটডোরের যে কাজ সেটা ম্যাক্সিমাম হয়ে গেছে তবে ইনডোরের কাজ সেটা এখনও বাকি রয়েছে এবং এবছরের অক্টোবর থেকে আবার ছবির শ্যুট রেজিউম হবে এবং যেরকম অনুমান করা হচ্ছে দু হাজার সামারে এই ছবিটা বক্স অফিসে মুক্তি পাবে অজি নিয়ে আরও একটা রিউমার এসেছে ফৌজির এর আগে একটা কথা শোনা যায় প্রভাসের যে ক্যারেক্টার সে একজন ব্রিটিশ অফিসার থাকবে কারণ এই ছবিটা যেহেতু স্বাধীনতার যে সময় সেটা দেখাবে টাইম লাইনে কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে প্রভাসের যে ক্যারেক্টার সে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বারা গঠিত আজাদ হিন্দ ফজ তার একজন অফিসার হবে তো যদি সেটা হয় তাহলে এই ছবির জন্য আমার এক্সাইটমেন্ট অনেক বেড়ে যাবে যদি এরকম কোনো লাইন থাকে ছবির সাথে তবে দেখার কোনটা সত্যি সে একজন ব্রিটিশ অফিসার না সে একজন আজাদ হিন্দ বাহিনীর অংশ দেখার কোনটা হয় আমি ছবিটা নিয়ে খুব এক্সাইটেড এবং এই ছবিটা নিয়ে একের পর এক রিউমার আসতেই থাকছে প্রত্যেক দিন প্রথমবার আমরা নানিকে একজন রাইটার হিসেবে পাব। সাইলেশ কালানু যে একজন খুব ভালো পরিচালক যার হিট হিট টু তোমরা দেখেছ পছন্দ করেছো তো হিটের পার্ট যে থ্রি আছে যেখানে আমরা নানিকে দেখতে পাবো তার কারণ হিট টুতে আদিবিশেষের সাথে আমরা একদম এন্ডের ক্লিফ তাকে দেখতে পাই সে হিটের নতুন চার্জ নিচ্ছে তো সেখানে ছবির গল্পের বহু অংশ নানি লিখেছে এবং অ্যান্টাগোন হিসেবে আমরা দেখতে পাবো আর সেটা প্রথমে রিভিল করে দেওয়া হবে এর প্রেজেন্টেশনটা অন্যই হবে তো দেখার এখানে নানি কেরকমভাবে নিজের রাইটারের ডিউটি পালন করে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কী অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার